সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মীন লগ্ন মীন রাশির অগস্ট মাসের পথচলা নিয়ে আলোচনা করব। তো মীন রাশি মীন লগ্ন অগস্ট মাসের গ্রহ সন্নিবেশ আপনাদের জন্য খুব একটা সুখকর নয়। 9 থেকে 11 অগস্ট বুধ শুক্র এবং মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবে এবং 17 থেকে 26 অগস্ট রবি মঙ্গল এবং বুধ ষষ্ঠভাবে অবস্থান করবে। তার সঙ্গে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশে বক্রী হয়ে অবস্থান করে আছে। তো এই ষষ্ঠভাবে নানান গ্রহের যে অবস্থান, দ্বিতীয় নবমপতির অবস্থান, সপ্তম চতুর্থপতির অবস্থান, তার সঙ্গে ষষ্ঠপতি স্বয়ং ষষ্ঠে এবং 9 থেকে 11 তৃতীয় এবং অষ্টমপতি, সুতরাং একটা সংঘর্ষপূর্ণ একটু সময় চলবে। অনেক শ্রম আপনাদের বৃদ্ধি পাবে। যে সমস্ত কাজ অনায়াসে হতো সেগুলোর জন্য কিন্তু অনেক এফর্ট বেশি দিতে হবে, অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু অগস্ট মাসটা আপনাদের চলবে। এবং যেহেতু লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ও দ্বাদশে এবং বক্রী, সুতরাং ওভারঅল একটা স্লো, একটা স্পিড কমে যাওয়ার কিন্তু সময় চলছে। সুতরাং যা কিছু চাইবেন সব কিছুই কিন্তু অনেক এফার্ট দিয়ে, অনেক বেশি ইনপুট দিয়ে অনেক কম আউটপুট হবে। এবং তার সঙ্গে এই বুধ গ্রহ আপনাদের চতুর্থ সপ্তমপতির অবস্থান যেহেতু 9 অগস্ট থেকে ষষ্ঠভাবে থাকছে, সুতরাং গৃহ ব্যবসা দাম্পত্য জীবন সব জায়গায় কিন্তু একটা ক্ল্যাশ, একটা অসুবিধাজনক পরিস্থিতি। এবং তার সঙ্গে 11 অগস্ট তৃতীয় এবং অষ্টমপতির সপ্তমে নিচস্থ হচ্ছে এবং ডাইরেক্ট লগ্নকে দেখবে। সুতরাং এই সপ্তমভাবে অষ্টমপতি থার্ড হাউস তৃতীয়পতি নিচস্থ থাকার কারণেও কিন্তু নানান রকম সংঘর্ষ, নানান রকম ভুল বোঝাবুঝি এবং একটা ডিসহারমনি, অসঙ্গতিপূর্ণ একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কিন্তু অগস্ট মাসটা আপনাদের চলবে। সেই জন্য আপনারা মীন লগ্ন মীন রাশি প্রতিদিন বিশুদ্ধি চক্রে গলার এখানে হাত দিয়ে বা এই জায়গাকে কল্পনা করে ভিজুয়ালাইজ করে প্রতিদিন 11 বার গায়ত্রী মন্ত্রটা জপ করবেন। ওং ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্রটা জপ করলে কিন্তু আপনাদের এই যে একটা প্রতিকূল গ্রহ সন্নিবেশ তৈরি হচ্ছে, যাতে আপনাদের শ্রম এবং এফর্ট অনেক বেশি দিতে হবে, সেই জায়গাটাকে আপনারা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবেন। মাসের প্রথম দিন আপনাদের 1 অগস্ট মীন লগ্ন মীন রাশি আর্থিক দিকে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ এবং নানানভাবে কিন্তু আপনারা ভাগ্যের প্রারব্ধের একটা সহায়তা পাবেন। 2nd, 3rd and 4th অগস্ট এই তিনটে দিন আপনাদের ভাগ্যের উন্নতি, বৈষয়িক দিকে উন্নতি, নিজেদের এফর্টের মাধ্যমে, নিজেদের পুরুষাকারের মাধ্যমে আপনারা অনেক কিছু অর্জন করতে পারবেন। সন্তানের দিকটাও শুভ এবং বিদেশের সঙ্গে যারা সংযুক্ত তাদের কিন্তু নানান রকম শুভ সংবাদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মন একটু বিক্ষিপ্ত থাকবে, মনকে শান্ত, মনকে একটু চাঞ্চল্য থেকে বিরত রাখতে হবে। 5th and 6th অগস্ট এই দুটো দিন অত্যন্ত শুভ মীন রাশি মীন লগ্নের জন্য, নানান শুভ দিক খুলবে, নানান রকম শুভ সংবাদ, শুভ ইঙ্গিত, অনেক বন্ধ হওয়া কাজ, অনেক ডিলেড কাজ কিন্তু এই 5 আর 6 তারিখ আপনাদের খুলে যেতে পারে। অনেক এগিয়ে যাওয়ার জন্য কিন্তু কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদম আপনাদের 5 আর 6 তারিখ সহায়তা করবে। 7 আর 8 এই দুদিনও কিন্তু আপনারা ভালো পাবেন, যথেষ্ট সহায়তা পাবেন, মানুষের সহায়তা পাবেন, অনেক রকম দিক দিয়ে কিন্তু আর্থিক দিক, কর্মের দিক, নানান দিক দিয়ে আপনাদের একটা পজিটিভ একটা বেনিফিক ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে। কিন্তু একটু সমালোচনার সম্মুখীন হতে হতে পারে, সেখানে একটু নিজেদের সংযত রাখতে হবে। 9, 10, 11 এই তিনটে দিন মনের মধ্যে একটা উগ্রতা, উত্তেজনা এবং
বিবাদ প্রবণতা, এই তিনটে দিককে কন্ট্রোল রাখতে হবে। নিজেদের অহংসত্তা, অহংকার, ডমিনেটিং অ্যাটিটিউডকে কন্ট্রোলে রাখতে হবে। একটু সন্তানের ক্ষেত্রে, একটু নিজেদের শরীরের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু আদারওয়াইজ এই তিনটে দিন কিন্তু একটা বিশেষ শুভ, খুব স্ট্রং প্ল্যানেটারি এফেক্ট আছে। সেটা হয়তো সহজে আপনারা অর্জন করবেন না, একটু শ্রম সাপেক্ষ, কারণ বলেছি যে অগস্ট মাসটা একটু আপনাদের অবস্টেকল, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলবে। সেই জন্য 9, 10, 11 একটা বিশেষ শুভ যোগের যে আমরা সৃষ্টি দেখছি, সেটা কিন্তু আপনাদের একটু লেবার দিয়েই পেতে হবে। কিন্তু অতি অবশ্যই নানান দিক দিয়ে, কর্ম, ভাগ্য, অর্থ, নানান দিক দিয়ে আপনারা কিন্তু শুভফল লাভ করতে পারেন। 12 আর 13 সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে, নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে, এবং সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া, নিজেদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। 14th আর 15th এই দুটো দিন কিন্তু আকস্মিকভাবে কিছু আর্থিক দিকে, কর্মর দিকে আপনারা লাভবান হতে পারেন, কিন্তু সেটা সাবজেক্ট টু আপনার হরোস্কোপ পারমিটিং। আদারওয়াইজ কিন্তু 14 আর 15 খুব একটা শুভ নয়, সন্তানকে নিয়ে একটু উদ্বেগ, একটু উৎকণ্ঠা থাকতে পারে। 16 আর 17 এই দুটো দিন আপনাদের একটু সমস্যা হবে, নানান রকম ভাগ্য বিড়ম্বনা, সেখান থেকে অবসাদ, হতাশা, নিরাশা, এবং সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, এবং মনের মধ্যেও একটা খুব হোপলেসনেস, খুব একটা নিরাশার পরিস্থিতি তৈরি হবে। 18 আর 19 আবার আপনাদের জন্য শুভ, কর্ম পরিবর্তনের যোগ, নতুন কর্মপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ, নানান দিক দিয়ে শুভ যোগাযোগ আসবে। 20 আর 21 এই দুটো দিন আবার কিন্তু একটা শুভ দিক, নানান রকম যোগাযোগ, কানেকশান, ব্যবসা ক্ষেত্রেও কানেকশান, পারিবারিক দিকেও কিছুটা শুভ, কিন্তু নিজের মনের মধ্যে একটা হতাশা, একটা বিষাদ ভাব, একটা ভয়, একটা নিরাপত্তাহীনতা থেকে কিছু আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে, সেখান থেকে মানুষের সঙ্গে কিছু মনোমালিন্যতা হতে পারে, সেই জায়গাটাকে একটু বুঝে চলতে হবে। 22, 23 আর 24 কিছুটা আর্থিক ক্ষতি হওয়ার দিন, কিছু আর্থিক দিকে ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে। তাছাড়া 22, 23 আর 24 কিন্তু বিশেষ একটা শুভ যোগ, নানান দিক দিয়ে কর্মক্ষেত্র, ভাগ্যের উন্নতি, নিজেদের সঞ্চিত অর্থকে সঠিকভাবে ব্যবহার করার জায়গা ইত্যাদি ইত্যাদি, নানান দিক দিয়ে আপনারা শুভ একটা প্রভাব পাচ্ছেন। শুধু ওই সঞ্চিত অর্থের দিকটা কোনো ডিসিশন নেবেন না, কোনো ইনভেস্টমেন্টের ডিসিশন কিন্তু ডাইরেক্টলি নেবেন না। 25 আর 26 আবার এই দুটো দিন কিন্তু খুব একটা ইমোশনাল দিক থাকবে, খুব সেন্টিমেন্টাল দিক থাকবে, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার অভাব থাকবে, সেই জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে হবে। কিছু ডাইজেশন নিয়ে সমস্যা হতে পারে, এবং অতি অবশ্যই বিভিন্ন রিলেশন, এবং তার মধ্যে বিশেষ করে সন্তানের সঙ্গে সম্পর্ক এবং দাম্পত্য জীবনে একটা সমস্যা দেখা দিতে পারে। 27 আর 28 আবার কর্মক্ষেত্র শুভ, আর্থিক ক্ষেত্র শুভ, এবং ভাগ্য আর প্রারব্ধের নানান সহায়তা পাবেন। মাসের শেষ তিনটে দিন 29, 30 আর 31 আবার আপনাদের কিন্তু নানানভাবে বৈষয়িক দিকটা শুভ দেখা যাচ্ছে, প্রারব্ধের ক্ষেত্রেও শুভ, বিদেশের সঙ্গে যোগাযোগ, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন, মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু বিশেষ শুভ একটা প্রভাব পাচ্ছেন। নতুন কর্মপ্রাপ্তি, নতুন দিক খুলে যাওয়া, শুধু মনের একটা বিক্ষিপ্ত ভাব, একটা বিভ্রান্ত ভাব থাকবে, সেটাকে একটু সংযত রাখতে হবে। ওভারঅল মীনলগ্ন, মীনরাশি অগস্ট মাসে এটা খেয়াল রাখবেন যে শরীর স্বাস্থ্যর দিকটা একটু ডেলিকেট থাকছে। লগ্নের সপ্তমে তৃতীয় অষ্টমপতি নিচস্থ থাকবে মাসের 11 তারিখ থেকে, এবং লগ্ন রাশির অধিপতি গ্রহ কিন্তু দ্বাদশে বক্রী। তাছাড়া এই বৃহস্পতি, বুধ, মঙ্গল, রবির যে একটা কানেকশান হচ্ছে, এটা কিন্তু আপনাদের বিশেষ একটা শক্তি প্রদান করবে, একটা ক্ষমতা প্রদান করবে, নানান রকম প্রতিকূলতা, নানান রকম সংঘর্ষ, সংঘাতকে অতিক্রম করার জন্য। এবং অতি অবশ্যই প্রতিদিন 11 বার গায়ত্রী মন্ত্রটা জপ করবেন, তাহলে
অগস্ট মাসের এই যে কিছুটা প্রতিকূল গ্রহ সন্নিবেশ আমরা পাচ্ছি, সেটাকে আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। সর্বং শুভময়ং শিবানন্তা শিবকৃপানন্তা।